রিসেন্টলি ধোনির ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে ট্রেন্ডিং এই ভিডিওটা তৈরি করতে হয় ক্যাপকাট অ্যাপ দিয়ে। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব সহজে ক্যাপকাট অ্যাপ দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। তো আমরা উপরে খেয়াল করলে দেখতে পারবো এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে থেকে 6টা ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। তো আপনারা যে ভিডিও ক্লিপ দিয়ে ভিডিওগুলো বানাতে চান সেই ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নেবেন। তো এই ভিডিওটা বানানোর জন্য 6টা ভিডিও ক্লিপের প্রয়োজন হবে। সো দেখতে পাচ্ছেন আমরা 6টা ভিডিও ক্লিপ অ্যাড করে নিয়েছি আমাদের ক্যাপকাট অ্যাপের ভিতর। এখন আমরা ভিডিওর লাস্টে চলে যাব অ্যান্ড ভিডিওর লাস্টে থাকা ইন্ডিং ওয়াটার মার্কটার উপর ক্লিক করে আমরা নিচে পেয়ে যাব ডিলেটের অপশন। তো আমরা ডিলেটের অপশনে ক্লিক করে আমরা ডিলেট করে দেব, ওয়াটার মার্কটার আমাদের প্রয়োজন নেই। সো দেখতে পাচ্ছেন আমরা ডিলেট করে দিয়েছি। সো এখন আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লিপের টাইম আমি আপনাদেরকে বলে দেবো। আমি আগে থেকেই সেট করে রেখেছি আমাদের ভিডিও ক্লিপগুলোর টাইম। তো আমি আপনাদের যে টাইমগুলো বলে দেবো আপনারা সেই টাইমগুলোই রাখবেন আপনাদের ভিডিও ক্লিপগুলোর মধ্যে। তো আমাদের প্রথম ভিডিও ক্লিপটার টাইম হবে 4.3 সেকেন্ড, 4.3 সেকেন্ড আমাদের প্রথম ভিডিও ক্লিপটার টাইম। এরপর আমাদের দ্বিতীয় ভিডিও ক্লিপটা, আমাদের দ্বিতীয় ভিডিও ক্লিপটার টাইম হবে 2.1 সেকেন্ড, 2.1 সেকেন্ড আমাদের দ্বিতীয় ভিডিও ক্লিপটা। এরপর আমাদের তৃতীয় ভিডিও ক্লিপটা, আমাদের তৃতীয় ভিডিও ক্লিপটার টাইম হবে 1.8 সেকেন্ড, 1.8 সেকেন্ড। এরপর আমাদের চার নম্বর ভিডিও ক্লিপ, আমাদের চার নম্বর ভিডিও ক্লিপটা হবে 2 সেকেন্ড। এখানে আমি বলে 2.1 সেকেন্ড মানে 2.1 সেকেন্ড দিয়ে দিয়েছি, তো আমি কমিয়ে নিই 2.0 সেকেন্ড। এরপর আমাদের পাঁচ নম্বর ভিডিও ক্লিপটা, আমাদের পাঁচ নম্বর ভিডিও ক্লিপটা হবে 1.6 সেকেন্ড, 1.6 সেকেন্ড। এখন আমাদের লাস্ট ভিডিও ক্লিপটা, আমাদের লাস্ট ভিডিও ক্লিপটা হবে 1.3 সেকেন্ড, 1.3 সেকেন্ড। সো আপনারা দেখতেই পেলেন আমরা কোন ভিডিও ক্লিপটা কত সেকেন্ড করে রেখেছি, সেমভাবে আপনারা এত সেকেন্ড রেখে নেবেন। এরপর আমরা এডিটরতে ক্লিক করে দেব। ভিডিওর নিচে আমরা দেখতে পারবো এডিটর নামে একটা অপশন আছে। তো এডিটরতে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে থেকে এই ভিডিওর মিউজিকটা অ্যাড করে নেব। তো মিউজিকটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লিপের উপর আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা ভিডিও ক্লিপে ক্লিক করব, এরপর ক্লিক করব অ্যানিমেশনে, এরপর আমরা ক্লিক করব ইনে, ইন নামে যে অপশনটা আছে ইনে ক্লিক করে নেব। ইনে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য অ্যানিমেশন পেয়ে যাব। তো আমরা আমাদের প্রথম ভিডিও ক্লিপটার ভিতরে অ্যানিমেশন অ্যাড করব শেক ডাউন। তো আমরা আমাদের এই শেক ডাউন অ্যানিমেশনটা আমাদের প্রথম ভিডিও ক্লিপটার ভিতর অ্যাড করে নেব। এরপর আমাদের দুই নম্বর ভিডিও ক্লিপ থেকে ছয় নম্বর ভিডিও ক্লিপ পর্যন্ত আমাদের অ্যানিমেশন হবে সুইং বটম। তো আমরা সুইং বটম অ্যানিমেশনটা খুঁজে নিই। সুইং বটম অ্যানিমেশনটা খুঁজে নেওয়ার পর আমরা সুইং বটম অ্যানিমেশন উপর ক্লিক করে দেব। অ্যান্ড এটা ডিউরেশন হবে 0.6 সেকেন্ড, 0.6 সেকেন্ড। আমাদের বাকি প্রত্যেকটা ভিডিও ক্লিপের উপরে অ্যানিমেশন হবে সুইং বটম। তো আমরা প্রত্যেকটার ভিতর সুইং বটম অ্যানিমেশন অ্যাড করে নেব। অ্যান্ড ডিউরেশন রাখবো আমরা 0.6 সেকেন্ড, 0.6 সেকেন্ড। সো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লিপের ভিতর অ্যানিমেশনগুলো সেট করে ফেলেছি। এখন আমরা এইখান থেকে টিকমার্ক করে দেব। সো এখন আমরা আমাদের ভিডিও ক্লিপগুলোর ভিতর ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ইফেক্ট অপশনে ক্লিক করে দেব, ইফেক্টে ক্লিক করে দিই। ইফেক্টে ক্লিক করার পর আমরা ক্লিক করব ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্ট নামে যে অপশনটা আছে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করে দেব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে আমরা অনেক অসংখ্য ইফেক্ট পেয়ে যাব। তো এরপর আমরা এখান থেকে চলে যাব কমিকে। অ্যান্ড কমিকে চলে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। অ্যান্ড নিচের দিকে দেখতে পারবো আমরা BAW স্কেচ নামে একটা ইফেক্ট আছে। তো আমরা ব্ল্যাক হোয়াইট, তো আমরা এটার উপর ক্লিক করে দেব। অ্যান্ড এটা আমরা আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত করে দেব। সো আমরা এক নম্বর ইফেক্টে অ্যাড করে ফেলেছি। এরপর আবার আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করে নেব। এরপর আমরা এখান থেকে বেসিক যে অপশনটা আছে আমরা বেসিক অপশন খুঁজে নেব। তো আমরা বেসিক অপশন খুঁজে নিই। বেসিক অপশনের ভিতর ক্লিক করার পর আমরা দেখতে পারবো এইখানে অসংখ্য ইফেক্ট দেওয়া আছে। তো এইখান থেকে আমরা ব্লার ইফেক্টটা খুঁজে নেব। অ্যান্ড এইখান থেকে আমরা টিকমার্ক করে দেব। অ্যান্ড এইটাও আমরা আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার উপর দুইটা ইফেক্টই অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো আমরা আমাদের ভিডিওটা সেভ করার জন্য আমরা উপরে ডাউনলোডের অপশনে ক্লিক করে দেব। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। অ্যান্ড আমরা এক্সপোর্ট করে ফেলেছি আমাদের ভিডিওটা।
এখন আমরা ব্যাক অপশনে ক্লিক করে দেব। এরপর আমরা ক্লিক করব ইফেক্টে। তো আমরা ইফেক্টে ক্লিক করে নিই। ইফেক্টে ক্লিক করার পর আমরা এইখান থেকে আমরা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে বিএডব্লিউ স্কেচ নামে যে ইফেক্ট অ্যাড করে ফেলেছিলাম এই ইফেক্টের উপর ক্লিক করে দিব। এর নিচে ডিলিট অপশন পেয়ে যাবো, আমরা ডিলিট করে দিব। এরপর আমরা আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর আমরা এইখান থেকে কমিক অপশনে চলে যাব। এখন আমরা একটু নিচে গেলে দেখতে পারবো এখানে নিওর নামে একটা ইফেক্ট আছে, তো আমরা এই ইফেক্টের উপর অ্যাড করে নেব। ইফেক্টে অ্যাড করে নেব অ্যান্ড এটা আমরা আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত করে নেব, ভিডিওটা সমান করে নেব। সো এখন আমরা আমাদের এই ভিডিওটাও আবার আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো সেভ করার জন্য আবার আমরা উপরে ডাউনলোডের অপশনে ক্লিক করে দেব। আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের ভিডিওটা আমরা সেভ করে নিলাম। এখন আমরা ব্যাক অপশনে ক্লিক করে দেব। তো আমরা ব্যাক অপশনে ক্লিক করে দিই। এরপর আমরা ক্লিক করব ইফেক্টে। এরপর এখান থেকে আমরা যে দুইটা ইফেক্ট অ্যাড করেছিলাম দুইটা ইফেক্টকে আমরা ডিলিট করে দেব। সো ডিলিট হয়ে গেছে। এখন আমরা নিচে খেয়াল করলে দেখতে পারবো এখানে ওভারলে নামে একটা অপশন আছে, তো আমরা ওভারলে অপশনে ক্লিক করে দেব। এরপর ক্লিক করব আমরা এড ওভারলেতে। এরপর আমরা আমাদের যে প্রথম ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা অ্যাড করে নেব অ্যান্ড এটা আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। তো আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দিই। তো এটা সাবধানে করে নেবেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন আমি ফুল স্ক্রিন করে নিয়েছি। এখন আমরা নিচে ভলিউমে ক্লিক করে দেব অ্যান্ড এই ভিডিওটার মিউজিকটা আমরা জিরো করে দেব। সো দেখতেই পাচ্ছেন আমরা মিউজিকটা জিরো করে দিয়েছি। এখন আমরা নিচে স্প্ল্যাশ যে অপশনটা আছে আমরা স্প্ল্যাশে ক্লিক করব। স্প্ল্যাশে ক্লিক করার পর আমরা এইখান থেকে বার্ন করে দেব, BURN বার্ন নামে যে অপশনটা আছে আমরা বার্ন করে দেব। অ্যান্ড এটার ওপাসিটির আপনাদের ভিডিওটা বুঝে আপনারা এটা রাখবেন। তো আমি এটা 20 রেখে দিলাম, আমার ভিডিওটা অনুযায়ী আমি 20 রেখে দিলাম। তো আপনাদের ভিডিও অনুযায়ী এটা আপনারা রেখে দেবেন। সো এখন আমরা আমাদের দ্বিতীয় ভিডিওটা অ্যাড করে নেব। তো আবার আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করে দেব, অ্যাড ওভারলেতে ক্লিক করে দিই। এরপর আমরা সেকেন্ড যে ভিডিওটা এক্সপোর্ট করছিলাম সেই ভিডিওটা অ্যাড করে নেব। সো এখন আমরা আমাদের এই ভিডিওটাও আমরা ফুল স্ক্রিন করে নেব। সো আপনারা এটা সাবধানে করে নেবেন যাতে ভুল না হয়। সো দেখতে পাচ্ছেন আমি ফুল স্ক্রিন করে নিয়েছি। এখন আমরা ভলিউমে ক্লিক করে দেব অ্যান্ড সেমভাবে আমরা মিউজিকটা জিরো করে দেব। এরপর আমরা ক্লিক করব স্প্ল্যাশ নামে যে অপশনটা আছে আমরা স্প্ল্যাশে ক্লিক করে দেব অ্যান্ড এখান থেকে আমরা একদম লাস্টে চলে যাব। অ্যান্ড লাস্টে দেখতে পারবো আমরা ড্র ড্রেস নামে একটা ইফেক্ট আছে, তো আমরা এটা করে দেব। সো আমরা করে দিয়েছি। এখন আমরা আমাদের ভিডিও টার্ন করে দেখে নিই আমাদের ভিডিওটা কেমন হলো। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট। আমরা খুব সহজে ক্যাপকাট অ্যাপ দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করে ফেলেছি। এখন আমরা আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। সেভ করার জন্য আমরা উপরে যে ডাউনলোডের অপশনটা আছে আমরা ডাউনলোডের অপশনে ক্লিক করে দেব। ডাউনলোডের অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হওয়া স্টার্ট হয়ে গেছে। সো আপনারা দেখতে পেলেন আমরা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে ক্যাপকাট অ্যাপ দিয়ে টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটা খুব সহজেই বানিয়ে ফেলেছি। টিকটকে সকল ধরনের ট্রেন্ডিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। অ্যান্ড এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আজকের মতন খুদ হবে সবাইকে।